চাষারার মোড় থেকে বাগের জান্নাত মসজিদ পর্যন্ত রিকশা অটোরিকশা ও সিএনজির যত্রতত্র পার্কিংয়ের কারণে জ্যাম লেগেই থাকে। সারাদিন ট্রাফিক পুলিশের সাথে চলে লুকোচুরি খেলা। সড়কের প্রায় 80% জায়গা দখল করে রাখে অবৈধ অটোস্ট্যান্ড ও অস্থায়ী দোকানগুলো। উল্লেখ্য, ঢাকা নারায়ণগঞ্জ ও কাঁচপুর নারায়ণগঞ্জের সকল বাসগুলো এ পথেই চলাচল করে, ফলে সারাক্ষণ অসহনীয় জ্যাম লেগেই থাকে অটোরিকশার স্বেচ্ছাচারিতার কারণে। বিশেষ করে বৃহত্তর খানপুর 300 শয্যা হাসপাতাল ডনচেম্বারগামী মানুষগুলো আছে চরম দুর্ভোগে। ট্রাফিক পুলিশের কঠোর হস্তক্ষেপ কামনা করছে দুর্ভোগে পড়া মানুষগুলো। তন্ময় আহমেদের ক্যামেরায় রিপোর্ট, শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।